এখন আমার মামাদের যাতে হেল্প করতে পারে, একটু সহযোগিতা করতে পারে এরকম একজন মানুষ চাই। আর আমাকে যদি পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারে এরকম একজন মানুষ চাই। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রী, তাকে নিয়ে আসলাম বাসার বক্তব্য অনুযায়ী। তিনি মাদ্রাসায় পড়েন, তো কেন আসছে প্রতিবেদনে আমি সে বিষয়টি একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা, আপনার প্রতিবেদনে কেন আসছেন একটু ডিটেল যদি একটু বলতেন। আসলে ছোটবেলায় আমার আম্মা মারা গেছে, আর আমার আব্বু একটি বিয়ে করছে, পরে আমি আমার সৎ মা আমাকে রাখতে চায় নাই, আমি আমার মামার কাছে থাকতাম। আমার মামা অটো চালায়, এখন আমার মামার মনে করেন কিডনিতে একটু সমস্যা হয়েছে, তো এই জন্য অটো চালাতে পারতেছে না কিছুদিন ধরে, এই জন্য সংসার চলতেছে না, এই জন্য আমি বাধ্য হয়ে ইউটিউবের সামনে আসছি। আমি কখনো ইউটিউব করে নাই। বুঝি নেই, সৎ মা বলছি আমার সৎ মা আমাকে রাখতে চায় নাই, বুঝছেন, এই জন্য আমি আমার মামাদের কাছে থাকতাম, আমার মামার কাছে। আপনার মা কি হয়েছে? আমার মা মারা গেছে। মা মারা গেছে, কারণ বাবার একটা বিয়ে করছে। আপনি এখন কোথায়, কিছু পড়াশোনা করেন নাকি? না, আগে করতাম, এখন আর করি না। তো বললেন যে মাদ্রাসায় পড়েন, এখন আর পড়াশোনা করি না। পড়াশোনা মাদ্রাসায় করব কি? পড়তেন আর কি? হ্যাঁ, বুঝতে পারছি, মানে এখন আর পড়েন না। না, কেন পড়েন না? কেন পড়াবে কে? আমার মামারও তো অর্থ নাই যে আমাকে পড়াশোনা করাবে। আমার মামা সামান্য অটো চালায়, এখন ওনার কিডনিতে সমস্যা হয়েছে, কিছুদিন ধরে অটো চালাইতে পারতেছে না, সংসার চলে না, এই জন্য আমি ইউটিউবের সামনে আসছি, আর না হলে আসতাম না। তাই বুঝতে পারছি। এখন প্রতিবেদনে কি চান আপনি? প্রতিবেদনে চাই এখন আমার মামাদের যাতে হেল্প করতে পারে, একটু সহযোগিতা করতে পারে এরকম একজন মানুষ চাই। আর আমাকে যদি পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারে এরকম একজন মানুষ চাই। আচ্ছা আচ্ছা, আপনার মামাদের একটু সহযোগিতা করতে পারে এমন, মানে সহযোগিতাও চান, আবার পাশাপাশি যদি আপনাকে পছন্দ হয়ে থাকে তাহলে, মানে আপনি বিয়ের ক্ষেত্রে আপনি গেছেন। বাড়ি কোথায় আপনি? আবদুল্লাহপুর, কেরানীগঞ্জ। ওই যে কেরানীগঞ্জ, এই যে আবদুল্লাহপুর। বুঝতে পারছি, পরিবার আসলে মামাদের কাছে থাকে নাই তো? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। মানে বয়স কত? আমার বয়স 14। 14 বছর বয়স? এত ছোট বয়সে বিয়ে করানো, মামারা বিয়ে দেবে আপনাকে এখনই? এখন দিবে 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 বলছে দিবে বলছে দিবে হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিরানীগঞ্জ, আপনার সাথে কথা বললে আপনার মামাদের সাথে কথা বলতে পারবে, এই তো? বুঝতে পারছি। তো মামাদের এই সমস্যার জন্য, ওনাদের সংসারে তো আর কেউ মনে করেন রোজগার করে না, এই জন্য। বুঝতে পারছি। আপনার নাম যেন কি বলছেন? আমার নাম নুসরাত। নুসরাত, তো ভিডিওতে কি ফোন নাম্বার দিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, তো নাম্বারটা দেন তো। বন্ধুরা, কথা বলছিলাম নুসরাতের সাথে, শুনছিলেন সে মাদ্রাসায় পড়তো, ঘরের সৎমার কারণে সে তার মা বাড়িতে এসে থাকে, তো মূলত তার পারিবারিক অর্থ অনটন, এই কারণেই মূলত সে প্রতিবেদনে আসছে মামাদের সাহায্য সহযোগিতার জন্য। এখন নুসরাত এই ভিডিওর মাধ্যমে অনেকে জানে যে অনেকে সাহায্য সহযোগিতা পায়, সেই বিশ্বাস থেকে, সেই কথা থেকে মূলত সে প্রতিবেদনে আসছে, তো এই কারণে এটা একটু লকটা একটু খুলে দিতে হবে। তো এই কারণে মূলত সে প্রতিবেদনে আসছে। আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, যদি কারো সাহায্য সহযোগিতা মনে হয় এবং নুসরাতের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে কথা বলতে পারেন। আমি তার ফোন নাম্বারটি বলতে চাই, তার ফোন নাম্বারটি হচ্ছে 01-7-44-56-2359। নাম্বারটি আমি আবারও বলছি, 01-7-4-4-5-2-3-5-9। এই নুসরাতের ফোন নাম্বার। নুসরাত ভালো থাকেন আপনি। হ্যাঁ।